আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি বাদা আম্মা বা'দ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব তা হলো যে মুনাফিকদের আলামত কয়টি ও কি কি? প্রিয় বন্ধুগণ আমরা যদি মুনাফিকদের আলামতগুলি সম্পর্কে অবগত হই যদি আমাদের মুনাফিকদের আলামতগুলি সম্পর্কে জানা থাকে তাহলে আমরা সতর্ক থাকতে পারবো সাবধান থাকতে পারবো কারণ মুনাফিকদের শাস্তি কঠিন শাস্তি পবিত্র কোরআনে আল্লাহ পাক আলামিন মুনাফিকদের শাস্তি সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মিনান নার। নিশ্চয় মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একদম গহীনে জাহান্নামের একদম গভীরে বন্ধুগণ হাদিস গ্রন্থ থেকে জানা যায় যেখানে দোজকিদের জাহান্নামীদের রক্ত পুঁজ ঘাম যে স্থানে গিয়ে জমা হয় ঠিক সেখানে মুনাফিকদের স্থান হবে তো বন্ধুগণ মুনাফিকদের এত কঠিন শাস্তি তো আমরা যদি মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাই যদি আমরা তাদের দলভুক্ত হয়ে যাই তাহলে আল্লাহ না করুন আমাদেরকেও সেই স্থানে বসবাস করতে হবে এজন্য বন্ধুগণ সাবধান থাকার জন্য আমাদেরকে বিষয়গুলি সম্পর্কে জানতে হবে তো বন্ধুগণ মুনাফিকদের আলামত সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে শোহী বুখারিতে এবং শহীদ মুসলিমে এবং মিশকাত শরীফ সহ আরও অন্যান্য হাদিস গ্রন্থে মিশকাত শরীফের হাদিস নাম্বার একান্ন হাদিসটি বর্ণনা করেছেন রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামের খুব কাছের একজন সাহাবি হজরত আবু আনহু হজরত আবু আনহু বলেন হজরত রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটি যখন সে কথা বলে মিথ্যা বলে যখন সে ওয়াদা করে তা ভঙ্গ করে এবং যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তাতে সে খেয়ানত করে প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে যে তিনটি আলামতের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথম নাম্বার আলামত হল মুনাফিক যখন কথা বলে সে কথায় কথায় মিথ্যা কথা বলে তো বন্ধুগণ সেই আলামতটা দুঃখজনক হলেও সত্যি যে আমাদের অনেকের ভিতরে চলে এসেছে আমরা ফোনে কথা বলার সময় বা অনেক সময় কারণে অকারণে আমরা মিথ্যা বলে থাকি তো মিথ্যা বলাটা হলো মুনাফিকদের আলামত আমরা এই মিথ্যা বলার কারণে আমরা মুনাফিকদের সামিল হয়ে যাই অথচ মুনাফিকদের শাস্তি কঠিন শাস্তি জঘন্য শাস্তি এজন্য আসুন আমরা সকলেই সতর্ক হই মিথ্যা বলা থেকে আমরা বিরত থাকি আল্লাহ আল্লাপাক রব্বালমিন সেই তৌফিক আমাদেরকে দান করুন বন্ধুগণ এখানে দ্বিতীয় নম্বর মুনাফিকের যে আলামতের কথা বলা হয়েছে তা হলো যে সে মোনাফেক ওয়াদা করে তা ভঙ্গ করে তো এটাও আমাদের ভিতরে দেখা যায় যে আমরা অনেকেই আমরা বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে ওয়াদা করার পরে সেটাকে আমরা ভঙ্গ করি তো বন্ধুগণ কোনো বিষয়ে ওয়াদা করলে সেই ওয়াদা ভঙ্গ করা যাবে না তবে হ্যাঁ এটা বৈধভাবে বৈধ পন্থায় বৈধ কাজের জন্য আমরা অনেক সময় বন্ধু বান্ধবকে বা অন্য কাউকে যে কোনো বিষয়ে কথা দিলে তাদের সঙ্গে আমরা অনেক সময় ওয়াদা করার পরেও ওয়াদা ভঙ্গ করে থাকি তো বন্ধুগণ যেহেতু মুনাফিকের আলামত হলো ওয়াদা ভঙ্গ করা এজন্য আমরা কখনোই ওয়াদা ভঙ্গ করব না আল্লাহ রব্বুল রব্বালমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন বন্ধুগণ এখানে তিন নম্বর যে আলামতের কথা বলা হয়েছে তা হলো যে আমানতের খেয়ানত করা যদি আপনার কাছে কোনো ব্যক্তি কোনো জিনিস আমানত রাখে সেটা ধন সম্পদ হতে পারে টাকা পয়সা হতে পারে সেটা কোনো কথা হতে পারে যে কোনো বিষয় যে কোনো জিনিস আপনার কাছে যদি কেউ আমানত রাখে আর আপনি যদি সেই আমানতের খেয়ানত করেন তাহলে আপনি মুনাফাতে অন্তর্ভুক্ত হবেন কিন্তু বন্ধুগণ দুঃখজনক হলেও সত্যি যে এখন আমাদের মধ্যে এই আমানতের খেয়ানত করার অভ্যাসটাও প্রচুর পরিমাণে আমরা প্রচুর পরিমাণে আমানতের খেয়ানত করে থাকি আমানতের খেয়ানত করা থেকে আমাদের সকলকেই বিরত থাকতে হবে কেউ যদি কোনো কথা আপনাকে বলে এবং বলে এই কথাটা আপনার কাছে আমানত তাহলে এই কথাটা আর অন্য কারো কাছেই জানানো যাবে না আপনাকে যদি কেউ কোনো টাকা পয়সা বা কোনো সম্পদ যদি আপনাকে দিয়ে বলে এটা আমি আপনাকে আমানত দিলাম তাহলে সেটা সেভাবেই রাখতে হবে এবং সেভাবেই সেটা তার কাছে আবার ফিরিয়ে দিতে হবে তাহলেই আপনি আমানতদারিতা পালন করলেন আর যদি আপনি সেটার মধ্যে কোনো ধরনের পরিবর্তন করেন বা সেটা যদি আপনি নিজের কাজে ব্যবহার করেন তাহলে এটা আমানতের খেয়ানত হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সমস্ত আমানতের খেয়ানত থেকে আমাদেরকে হেফাজত করুন এবং উল্লেখিত তিনটি আলামত থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে মুনাফিক হওয়া থেকে বিরত থেকে মুমিন হওয়ার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলমিন দান করুন আল্লাহ আমিন। প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারে এবং সকলেই যেন সাবধান হতে পারে আপনি কখনোই চাবেন না আপনার বন্ধুবান্ধব বা আপনার স্ত্রী পুত্র আপনার পরিবারের কেউ জাহান নামে বসবাস করুক জাহান নামে গহিনে যাক তো আপনি অবশ্যই তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সকলেই সতর্ক হয়ে যেতে পারে সকলেই যেন সাবধান হতে পারে আর আপনার কারণে যদি ইসলামের একটি বিষয়েও কেউ জানে তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহতালা সবাবের মাধ্যমে আপনাকে তার বিনিময় দান করবেন ইনশাআল্লাহ এজন্য বন্ধুগণ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আর আমি ইউটিউবের মতোই ফেসবুকেও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি তো আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখানে ক্লিক করে আমার ফেসবুক পেজে গিয়ে ফেসবুক পেজে লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবেন তো বন্ধুগণ আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তাল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়ালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু। مولاي صلّ وسلّم دائما ابدا على حبيبك خير الخلق كلهم